আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেটা হলো কাফালা চেঞ্জ আনকন্ডিশনালি কাফালা চেঞ্জ এই একটা খবর সৌদি গেজেট তারা প্রকাশ করেছে তারা লিখেছে স্পন্সরশিপ চেঞ্জ প্রকৃতপক্ষে এই জাতীয় সংবাদ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট যে হিউম্যান রিসোর্স যে মিনিস্ট্রি আছে সেই মিনিস্ট্রি থেকে দেওয়া হয়নি গতকাল সাবেক যে শ্রম মন্ত্রণালয় বর্তমান মানব সম্পদ মন্ত্রণালয় থেকে একটা বিজ্ঞপ্তি দিয়েছে বিজ্ঞপ্তিটার সারমর্ম ছিল এরকম যে সৌদি আরবে যে সমস্ত মহাসা এবং সরিকাগুলো রয়েছে এগুলো নানান ধরনের এক একটার এক এক ধরনের কাজ এক এক ধরনের ক্ষমতা এক এক টাইপের তো সরকার যে কাজটা করছে সেটা হলো আগেও আজির সিস্টেম ছিল আপনারা হয়তো অনেকেই জানেন আজির সিস্টেমটা হলো যে কর্মী ভাড়া দেওয়া অর্থাৎ কিছু কিছু কোম্পানি আছে তারা কর্মী রাখবে তারা তাদের কাছে কাজ নেয় বরং যাদের কাজ আছে অর্থাৎ অনেক কোম্পানি আছে তাদের কাজ আছে তাদের কর্মীর প্রয়োজন কিন্তু তাদের কর্মী নাই কারণ কর্মী রাখলে তাদের নেতাকাজ সিস্টেম সমস্যা হয় রেড ইত্যাদি এসে অনেক ঝামেলা হয় তো তারা যে কাজটা করে সেটা হলো যে অন্য সেরিকা থেকে যারা কর্মী ভাড়া দিতে পারে এমন সেরিকা থেকে কর্মী ভাড়া নেয় আজির সিস্টেমের মাধ্যমে তো হয়েছে যেটা যে সৌদি আরবে নির্দিষ্ট সংখ্যক আজিরে অনুমতিপ্রাপ্ত অর্থাৎ কর্মী ভাড়া দেওয়ার অনুমতিপ্রাপ্ত নির্দিষ্ট সংখ্যক কোম্পানি এবং মহাসা রয়েছে এখন ওই কোম্পানিগুলো ছাড়া যাদের অনুমতি রয়েছে কর্মী ভাড়া দেওয়ার তাদের ছাড়া অন্যরা কর্মী ভাড়া দিতে পারে না আমি কথাটা আবারও বলতে চাই সেটা হলো যে সমস্ত কোম্পানির কর্মী ভাড়া দেওয়ার অনুমতি রয়েছে তারা ছাড়া অন্য কেউ ভাড়া দিতে পারে না এখন বর্তমান পরিস্থিতিতে সৌদি সরকার হয়তো মনে করতেছে যে কিছু কিছু কোম্পানি এরকম থাকতে পারে যাদের কাজ হয়তো নেই কিন্তু তারা কর্মীগুলো কি করবে তো সরকার যে সিস্টেমটা করছে এখন যেই সমস্ত কোম্পানির কর্মী ভাড়া দেওয়ার অনুমতি ছিল না আগে তারাও তাদের কাছে যদি উদ্ধৃত কর্মী থাকে তাদের কর্মীকে ভাড়া দিতে পারবে অন্য কোম্পানিতে ভাড়া দিতে পারবে মানে হলো তাকে অন্য কোম্পানিতে কাজে দিতে পারবে কাজে দিয়ে যাতে করে কোনো কর্মী বসে না থাকে পরিস্থিতির কারণে অথবা যে কোনো কারণেই হোক এই সুযোগটা দিয়েছে অর্থাৎ অন্যান্য সকল কোম্পানিকে যাদের ইতিপূর্বে অনুমতি ছিল না কর্মী ভাড়া দেওয়ার তাদেরকে সুযোগ দিয়েছে যেন তারা কর্মী ভাড়া দিতে পারে এতে করে কি হবে তাদের কাছে যদি কর্মী বসে থাকে যেন বসে না থাকে অন্য কোম্পানির কাছে তারা ভাড়া দিল এটাই হবে এখানে কাফালা চেঞ্জের কোনো কথা বলেনি এই বিজ্ঞপ্তিতে কিন্তু দুঃখজনকভাবে আজকে আমি সকালবেলায় দেখেছি যে সৌদি গ্যাজেট একটা শিরোনাম দিয়েছে যে স্পন্সরশিপ চেঞ্জ ইত্যাদি মূলত আসলে ওইটার অনুবাদ কখনোই এটা হতে পারে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি জানি না সৌদি গ্যাজেটের কাছে এমন কোনো তথ্য আছে কিনা যে তারা কাফালা চেঞ্জ করতে হবে এই জাতীয় বাকি গতকালকার পরে আজ পর্যন্ত এই জাতীয় কোনো বিজ্ঞপ্তি মানব সম্পদ মন্ত্রণালয় হতে প্রকাশ করেনি সুতরাং আপনারা বিভিন্ন মাধ্যম থেকে যে খবরটি শুনেছেন যে ট্রান্সফার হওয়া কাফালা হওয়া এই খবরটির পেছনে কোনো প্রমাণ আদি আমি এখন পর্যন্ত খুঁজে পাইনি বলতে পারি এইখানে কোনো কাফালা চেঞ্জ হওয়া বা পেশা চেঞ্জ হওয়া মেহনা চেঞ্জ হওয়া এই জাতীয় কোনো সংবাদ এটা ধরে একটা জরুরি বিষয় আপনাদেরকে বলতে চাই তারা আগে অনেকেই বলছেন আপনারা জুবাইল থেকে বলছেন দামাম থেকে বলছেন আহা থেকে দেখছেন আপনারা ধন্যবাদ আপনাদেরকে প্রিয় দর্শক আপনারা যদি এই ভিডিওটা আসলে শেয়ার করে বিভিন্ন জনকে দিতেন তাহলে অনেকেই হয়তো জানতে পারতো জিনিসগুলো